জীবনের কাছে সবার চাহিদা সমান নয় তবে জীবনের সমস্ত সম্ভাবনাকে প্রস্ফুটিত হতে দেখতে চাই আমরা সবাই একজন মানুষের অনেক সম্ভাবনাই নষ্ট হয়ে যেতে পারে শুধুমাত্র সুস্থতার অভাবে প্রিয় দর্শক আপনাদেরকে সুস্থ রাখার প্রয়াস নিয়েই শুরু করছি এস স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ও পা ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ফোন করে জেনে নিন আপনার সমস্যার সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমরা কথা বলবো হাঁটু ব্যথা প্রসঙ্গে পার্টিকুলারলি হাঁটু ব্যথা এত কমন যে প্রত্যেকটা পরিবারেই দেখা যায় কারো না কারো এই ব্যথা রয়েছে হাঁটু ব্যথা পা ব্যথা পার্টিকুলারলি একটা সার্টেন এজে তো হয়েই থাকে এই হাঁটু ব্যথার কারণগুলো কি কি ধন্যবাদ আসলে আমরা এর আগে অনেক কথা বলেছি হাঁটু ব্যথা নিয়ে এবং কারণ নিয়ে হাঁটু এবং পা দুটা মানে ওতপ্রোতভাবে জড়িত মানে পা হাঁটু নিচের অংশটাকে আমরা আসলে লেগ বা পা বলে থাকি তো অনেক সময় হাঁটুর সমস্যা থেকে ব্যথা হতে পারে বা পায়ের সমস্যা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে তো আমরা কমন যে সমস্যাগুলা পেয়ে থাকি যেটা আমরা ডাক্তারি ভাষা বলে থাকি অস্ট্রোয়াইটিস হাঁটু ব্যথার অন্যতম কারণ অস্ট্রোথ্রাইটিস আর্থ্রাইটিস রোগের অন্যতম সবচেয়ে বেশি কমন টাইপস আর্থ্রাইটিস মানে পৃথিবীতে যত বেশি হাঁটু ব্যথা রুগী এ পর্যন্ত হয়েছে তার মেজরিটি হচ্ছে অ্যাথ্রাইটিস রোগে আক্রান্ত অস্ট্রোথরাইটিস তাছাড়াও হাঁটুতে অনেক কারণে ব্যথা হতে পারে যেমন যদি অভেসিটি কারো অতিরিক্ত ওজন হয়ে থাকে কারো হাইট অনুযায়ী যে পরিমাণ ওজন থাকার কথা যদি ওজন তার চেয়ে বেশি হয়ে থাকে তা থেকে হতে পারে যদি আন্ডার যার হাইট পাঁচ ফিট তার যে পরিমাণ ওজন থাকার কথা তার থেকে যদি কম ওজন থাকে তাহলে কিন্তু হাঁটুতে ব্যথা হতে পারে আসলে দুটোই খারাপ বেশি ওজন হওয়া খারাপ আবার আন্ডার ওয়েট সেটাও সেটাও খারাপ তো আর কমন আরও কিছু রোগ যেমন আপনার অন্যান্য অ্যাথ্রাইটিসগুলো আছে কমন অ্যাথ্রাইটিস স্পন্ডাইল অর্থোপ্যাথি সেরো নেগেটিভ অ্যাথ্রাইটিস বা রিউমাটয়েড অ্যাথ্রাইটিস বা এনকালোজিং স্পন্ডিলাইটিস বা জুভেইনাল অ্যাথ্রাইটিস বা সেফটিক অ্যাথ্রাইটিস আমি মানে নাম শেষ করতে মানে বলা অনেক মানে মোর দেন সিক্স হান্ড্রেড টাইপস যে সকল অ্যাথ্রাইটিসের কারণে হাঁটুতে ব্যথা হতে পারে এগুলো কমন তাছাড়া আপনার অনেক কারণে কিছু ইনফেকশন হতে পারে যেমন এখন আপনি জানেন ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগ বাংলাদেশে ঢাকাতে মোটামুটি আবার প্রভাব বিস্তার করেছে এই ডেঙ্গু এবং চিকুনগুনিয়া পরবর্তী বা দ্য টাইম অফ ডেঙ্গু ডিজিজ বা এনি ইনফেকশন যে কোনো ভাইরাল ইনফেকশন হোক ব্যাকটেরিয়াল ইনফেকশন তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে অনেক সময় কোমরের যদি সমস্যা থাকে মাসেলের প্রবলেম থাকে তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে যদি পায়ের পাতার ঘটনগত সমস্যা থাকে একটা মানুষ যদি দীর্ঘদিন তার পায়ের পাতার ঘটনগত সমস্যা বা পায়ে ভুল জুতো ব্যবহার করা বিভিন্ন কারণে দেখা যায় যে মেকানিক্যাল প্রবলেম হয় তা থেকে হাঁটুতে ব্যথা হতে পারে বিভিন্ন ইঞ্জুরি থেকে আটুতে ব্যথা হতে পারে যারা এখন ক্রিকেট খেলছে তাদের ইনজুরি হয় প্রায় বা প্লেয়ার বা নন ক্রিকেটার বা যে কোনো লোকই হঠাৎ ইঞ্জুরি হলো পড়ে গেলো আঘাত পেলো তা থেকে আটুতে ব্যথা হতে পারে মানে কজের কিন্তু শেষ নেই অনেক কজ আছে কিছু ব্যথা সাময়িক হবে ভালো হয়ে যাবে কিন্তু যেই ব্যথাগুলা ভালো হয়ে আবার হচ্ছে বা ব্যথা মুভমেন্ট করলে ব্যথা বেড়ে যায় সেই রোগে সেগুলো কিন্তু চিকিৎসা করা দরকার কারণ হচ্ছে যদি চিকিৎসা না করে তাহলে কিন্তু ডে বাই ডে আমরা আমি কিন্তু রিহাবিলিটেশন নিয়ে কাজ করি আমরা পুনর্বাসন তো ডে বাই ডে সে ডিজাবল হয়ে যেতে পারে ডিজাবিলিটি মানে চলাফেরা সে বন্ধ হয়ে যেতে পারে স্বাভাবিক নামাজ পড়তে অসুবিধা হবে চ হাঁটতে অসুবিধা হবে মানে বাজার করতে অসুবিধা হবে অফিসে যেতে অসুবিধা হবে সে এক ভাইকালে চলতে মানে টাইমলি ট্রিটমেন্টটা প্রপারলি না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের কমপ্লিকেশনস হয় আমরা সেগুলো নিয়েও কথা বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছে হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে আছেন আমাদের সাথে আচ্ছা আমি চিত্তবছলাম রামপুরা পনস্থিতিকে জি

এগুলা কিন্তু মানে সর্বোচ্চ এর হাই ডোজ তারপরে হচ্ছে নন এনএসএডিএস ডোজ আছে যেগুলো মরফিন প্যাথিডিন অন্য অন্য ডিজিজ অন্য ওষুধ তো আমার মনে হয় আপনার যেহেতু দর্শক এই ওষুধগুলোতেও সারছে না বেটার আপনি ডাক্তার সাহেবের সাথে আবার কথা বলেন যে আপনার এটা আসলে কেন হচ্ছে কি কারণে হচ্ছে এটার কি কোমরে আপনার কি মেকানিক্যাল প্রবলেম বা ডিস্ক প্রবলেম বা আপনার অন্য কোনো সমস্যা থেকে কারণ আপনার যদি রোগ নির্ণয় না হয় তাহলে আপনি এই যে ব্যথার ওষুধ দীর্ঘদিন চালালে আপনার অন্য সমস্যা আবার তৈরি হবে ঔষধ কোনো রোগের চিকিৎসা না ঔষধ রোগকে সাময়িক আরাম দিতে পারে আপনাকে অ্যাট ফার্স্ট নিড টু ডায়াগনোসিস যে কী হয়েছে বা কি হয়েছে সেটা ক্লিয়ার হওয়া তো আমার কাছে মনে হচ্ছে আপনার এটা মেকানিক্যাল একটা প্রবলেম এটা ক্লিনিক্যালি বোঝা যায় হতে পারে ওখানে কোনো লিগামেন্ট ইঞ্জুরি হয়েছে বা স্লিপ ডিস্ক হতে পারে তো এটার জন্য আপনার ডাক্তার সাহেব আপনাকে বেটার পরামর্শ দিতে পারে তারপরও আমি বলবো আপনি কিছুদিন রেস্টে থাকেন মানে সাত থেকে দশ দিন রেস্টে থাকেন কম কাজ করবেন একটু শুয়ে থাকেন ব্যথায় গরম সেঁক দেন যদি আরাম হয় আর উনি যে ওষুধগুলো দিয়েছেগুলো চালিয়ে দেখেন এত ভালো না হলে আপনাকে অ্যাডভান্স ডায়াগনোসিসে যেতে হবে যেমন এমআরআই করে দেখতে হবে বা এক্স করে দেখতে হবে যে সমস্যাটা কী অ্যাকচুয়ালি কেউ যদি ব্যথায় ভুগে থাকে আসলে সেই ব্যথার কারণটা আগে খুঁজে বের করতে হবে অবশ্যই তারপরে তাকে সেই অনুযায়ী ট্রিটমেন্ট নিলে তখন তিনি ব্যথা মুক্ত হবেন অবশ্যই আমি আপনার সাথে একমত এটা আমি বারবার আমার প্র্যাকটিসও বলি এখনো লাইভে বলছি যে কোনো জায়গায় বলি যে কোনো এক্স্যাক্ট কারণ যদি না জানে এবং আমাদের ডাক্তারদেরকে রোগীদেরকে সেটা ক্লিয়ার বুঝিয়ে দিতে হবে যে আপনার এই সমস্যা হয়েছে বা এই কন্ডিশন হতে পারে বা অনেক সময় সব রোগ আপনি হান্ড্রেড পার্সেন্ট ডায়াগনোসিস করা সম্ভব হয়ে ওঠে না আপনি হয়তো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করতে পারেন আপনার কোমর ব্যথা এই এই তিনটা কারণ আমার কাছে মনে হচ্ছে তিনটার থেকে যে কোনো একটা হতে পারে বা তিনটো একসাথে থাকতে পারে সো সেটা যদি রুগী জানে যে এই কারণে হচ্ছে বা যেহেতু উনি হাউস ওয়াইফ ওনার কী কাজের থেকে হতে পারে ওনার ফ্যামিলি হিস্ট্রি নিতে হবে ওনার অকুপেশন জানতে হবে বা ওনার আর্গোনমিক্স কী বাসায় কি কী করে কখন করে কিভাবে করে চলাফেরা কি উনি কী জুতা ব্যবহার করে এগুলো যদি আমরা ক্লিয়ার না নেওয়া হয় তাহলে কিন্তু ওই যে কিছুদিন ভালো থাকবে আবার খারাপ হবে বা ভালো হবে না বা ডায়াগনোসিস আনডায়াগনোসিসের কারণে রুগী ডে বাই ডে খারাপের দিকে যেতে পারে হ্যাঁ আর যেটা বলছিলেন যে পায়ের ব্যথা যেটা পায়ের তলায় কিন্তু অনেক ধরনের ব্যথা হয় আর আমি যেটা দেখেছি যে উন্নত বিশ্বে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় সেই বাচ্চাদের একটা স্ক্রিনিং করা হয় মানে কার পায়ের গঠন পায়ের তলার গঠনটা কেমন সেই অনুযায়ী কিন্তু তাদেরকে সেই ধরনের শুজ প্রোভাইড করা হয় জুতা তাদেরকে ব্যবহার করতে বলা হয় তো এই বিষয়টা যদি একটু বলতেন ধন্যবাদ আপনাকে আসলে এটা ফার্স্ট অল অবশ্যই তারা আমাদের চেয়ে অনেক আগিয়ে তা যার কারণে স্ক্রিনিং গুলো হয় শুধু সে হেলথ চেকআপ হয় বছরে আমাদের মানে আমরা ডাক্তারও তো হেলথ চেকআপ করি না এটা দেশটা আমরা যেটুকু গিয়েছি তা অনুযায়ী আমাদের হয়তো রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই তো আমরা আশা করি আস্তে আস্তে জনসচেতনতা যার এভিলিটি আছে বা স্কুল কর্তৃপক্ষ যদি জাস্ট যিনি এমন হতে পারে কর্তৃপক্ষ দে ডোন্ট নো যে দিস ইজ দ্য সিস্টেম যে এটা উচিত যে একটা স্ক্রিনিং করা যেমন আপনি সেনাবাহিনীতে যান বিমান বাহিনী বা নৌবাহিনী বা পুলিশ যে আমাদের যে সামরিক বাহিনীতে কিন্তু প্রত্যেকটা লোককে চেক আপ করা হয় যে আয়দা সে ফিট ফর এই কাজের জন্য তো স্ক্রিনিং করা উচিত এটা স্কুলে যাওয়ার ক্ষেত্রে তাহলে একটা বাচ্চা কিন্তু স্কুলে যায় এমন একটা বয়সে যে বয়সে তার গ্রোথ হতে থাকে সেই সময়টা আসলে কারেকশন করাটা খুব ইজি ইজি হয় এবং এটা সম্ভব আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছে আমরা ফোন টি নিচ্ছি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি ধানমন্ডি থেকে বলছি আমার নাম মিসেস তোহুরী জি আমার হাবল বাসা আপ বেশি হুইসি জানি হাতটা তো বন্ধ হুম হুম আপনার বয়স কত আপনি কি করেন আমার বয়স অনেক 80 আচ্ছা তো ডাক্তার দেখিয়েছেন অবশ্যই কি বলেছে ডাক্তার সাহেবরা ডাক্তার অপারেশন করতে আমি চাইনি তার ডাক্তার আচ্ছা এখন বাসায় কি আপনি হাঁটতে পারেন নিজে নিজে আপনি কি নিজে নিজে বাসায় হাঁটতে পারেন আচ্ছা আমার কাছে কি জানতে চাচ্ছেন বলেন আচ্ছা ধন্যবাদ জি উনি দেখাতে চায় আমার মনে হয় দর্শক টিভির স্ক্রিনে আমার হাসপাতাল বা যেখানে বসি চেম্বারে ঠিকানা আছে আপনি ওখান থেকে নাম্বার নিয়ে ডিপিআরসি হাসপাতাল শ্যামলি রিং রোডে আমি আপনি এসে দেখাতে পারেন আমি দেখে ইনশাআল্লাহ আপনাকে যেটা বেটার সেটা পরামর্শ দিব তারপর উনি যেহেতু ওনার প্রসঙ্গটা আসছে আমাদের হাঁটুর সমস্যা এইজ এইটটি তো এই যে আমি আমি বুঝতে পেরেছি যে ওনার হয়তো ফোর্থ ডিগ্রি অস্টিওথ্রাইটিস আচ্ছা মানে হাঁটুর যেই মানে আর্থ্রাইটিসের যেই কমন টাইপস এবং সেটার সবচেয়ে খারাপ স্টেজটা হচ্ছে ফোর্থ ডিগ্রি মানে ফোর্থ এর পরে আর কোনো ডিগ্রি নাই তখন আমরা বলি অপারেশন করতে হয় বা রিপ্লেসমেন্টের একটা ব্যাপার আছে তো এই আমার কথা হচ্ছে আমাকে কেন হাঁটু ফোর্থ ডিগ্রি পর্যন্ত অ্যাথলাইটিস ডেভেলপ করতে দেওয়া হলো দিস ইজ ইম্পর্টেন্ট আমি প্রায় রুগী পেয়ে থাকি যে রুগীরা এসে বলে উনি চেয়ারে বসে নামাজ পড়ছে হাঁটু ব্যথার কারণে উনি স্বাভাবিক জীবনযাপন করছে না উনি শুয়ে থাকে হাঁটে না সসকল কোনো ডাক্তার হয়তো বলেছে যে আপনি চেরো বসে নামাজ পড়েন হাঁটবেন না এই যে আমাদের ডিসইউজ এবং ল্যাক অফ অ্যাক্টিভিটি যার কারণে জোড়াগুলো আরও নষ্ট হয়ে যায় মাসেল দুর্বল হয়ে পড়ে মানুষ ফিটনেস নষ্ট হয়ে যায় একটা উন্নত বিশ্বে এইটি ইয়ার্স ওল্ডের লোক হাঁটুতে এত মানে মানে এই জাতীয় পরামর্শ দিয়ে ডিজাবিলিটি তৈরি করাটা আমি মনে হয় না ঠিক আমাকে উন্নত বিষয়ক যেভাবে আগাচ্ছে আমাদের চিকিৎসা বিজ্ঞান যেভাবে আগাচ্ছে আমরা সেদিকে আগাই সেদিকে আগানোটা আমাদের জন্য ভালো বিকজ মানুষ মাত্রই মুভমেন্ট করবে মানুষ মাত্রই হাঁটবে সবাই হাঁটবে মুভমেন্ট করবে এক্সারসাইজ করবে সেটাই স্বাভাবিক সেটা করতে যদি কারো কোনো সমস্যা হয় চিকিৎসা নিবে কিন্তু সেই চিকিৎসা না যে চিকিৎসা তাকে আরো ডিজেবল তৈরি করে যে চিকিৎসা তাকে আরো অ্যাকচুয়ালি যেটা হয় যে হয়তো সাময়িকভাবে তাকে যে অ্যাডভাইসটা দেওয়া হয় সেটাই হয়তো কন্টিনিউ করতে থাকে যার ফলে কিন্তু এই ডিসএবিলিটি গুলো তৈরি হয় এক্স্যাক্টলি হ্যাঁ আমরা ডাক্তাররা শুধু বলে দিতে হবে আপনি এত দিন এটা করবেন দেন আপনাকে আবার চেঞ্জ করতে হবে হ্যাঁ মানে আমাদের আরো ক্লিয়ার আইডিয়াটা দেওয়া উচিত হয়তো ডাক্তার সাহেব একটা সিল মেরে দিলো সিলে লেখা থাকে চেয়ারে বসে নামাজ পড়বেন কিন্তু কতদিন কতদিন তো এই জিনিসগুলো অ্যাড্রেস করতে হবে আর চিকিৎসা বিজ্ঞানে কিন্তু আলাদা ভাগ আছে মানে আমি আমার কাজ করব আপনি আপনার কাজ করবেন আপনি একজন ডাক্তার আপনার একটা লাইন আছে আমি আমার একটা লাইন আছে সো আমাদের ডাক্তারদের ভিতরে যদি সমন্বয় আরো ভালো হয় রুগীরা আরো ক্লিয়ার হয়ে যাবে জি হ্যাঁ এটা করা উচিত বা এখন কিন্তু রুগীরাও জানে বিকজ অফ মিডিয়া এই যে আপনার কথা রুগীরা এই যে এসিটিভির মাধ্যমে জানতে পারছে আমার কথা শুনছে আরেকজন ডাক্তারের কথা শুনছে যেটা অতীতে কখনো সম্ভব ছিল না বা ইন্টারনেটের মাধ্যমে সে জানতে পারছে যে আসলে কি করতে হবে তো এই এই জিনিসগুলো আমরা যে আমি যেটা বলছিলাম যে আসলে আথরাইটিসের ক্ষেত্রে স্পেশালি অস্ট্রো ক্ষেত্রে আমরা অপারেশন হওয়া পর্যন্ত কেন মানে করতে হবে ওই ধাপ পর্যন্ত কেন ওয়েট করব। সো আমরা পুনর্বাসন চিকিৎসার দিকে মনোযোগ দেওয়া এদিকে ডিসেবিলিটি যেন আমরা কিভাবে রিডিউস করে আনতে পারি কিভাবে আমাদের একটা মানুষ কারণ আমরা সবাই মরণশীল আমাদের সবাইকেই মরতে হবে কিন্তু মৃত্যুর আগের দিনও পর্যন্ত যেন আমরা হাঁটতে পারি নিজের কাজ নিজে করতে পারি আর যেন পরিবারের বোঝা না হই আপনার পরিবারে আরেকটা সদস্য সে বিরক্ত হতে পারে একদিন দুই দিন তিন দিন দশ দিন কত দিন আপনাকে কি টানবে সারাক্ষণ তো যেহেতু আপনি বলছেন আপনি ওয়াকার দিয়ে হাঁটতে পারেন আপনার বাসায় কষ্ট হলেও ট্রাই করবেন নিয়মিত ওয়াকারে হাঁটা চেষ্টা করবেন গরম শেক দিবেন আপনি আসেন আমি দেখে আপনাকে ব্যবস্থা যেটা সম্ভব বা যা করা উচিত আমি বলে দেব ইনশাআল্লাহ আর আমার কাছে মনে হয় যে উনি যখন উনি আসবেন এবং ফিজিক্যালি যখন তাকে আপনি দেখবেন এটা ভালো সমাধান দেয়া সম্ভব হবে আমরা একটা বিরতি থেকে ফিরে আবারও কথা বলবো আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাঁটু ও পা ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহা ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউলা প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম যে স্কুলের বাচ্চাদের আসলে যদি স্ক্রিনিং করা হয় যেটা উন্নত বিশ্বে করা হয় যে বাচ্চাদের কোন ধরনের জুতা ইউজ করা উচিত পায়ের গঠন অনুযায়ী সেটা আমাদের দেশে এখনও শুরু হয়নি দু একটা স্কুলে আমি দেখেছি মানে দুটো একটা স্কুলে আছে এটা শুরু করেছে স্ক্রিনিংটা এই স্ক্রিনিং এর ইম্পর্টেন্সটা কতখানি ধন্যবাদ এটা বিশাল ইম্পর্টেন্স আমি বিরতির আগেও বলছিলাম যে এটা স্ক্রিনিংটা আমাদের দেশে যেটা হয় যে কেউ যখন জবে যায় স্পেশালি বাহিনীগুলোতে সামরিক বা আধা সামরিক বাহিনীতে গেলে কিন্তু এটা হওয়া উচিত অ্যাট দ্য টাইম অফ স্কুল বা আফটার মানে একটা মানুষ জন্মের পরেই এটা করা উচিত এটা একেবারে আমি মনে করি যে সাধারণত জন্মের পরে যেটা চোখে পড়ার মতো কোনো অ্যাবনরম্যালিটি যদি আসে ডাক্তার সাহেব তখনই বুঝতে পারে সেটাও তো ট্রিটমেন্ট করে বা বাট অনগোয়িং স্কুল যখন যাবে স্কুলে যা প্রি স্কুল ওই ওই টাইম টাইতে কিন্তু এটা স্ক্রিনিং করলে ক্লিয়ার বোঝা যায় অনেক সময় বাবা মা ভাষা এটা বুঝতে পারে না যে তার বাচ্চার পায়েরই প্রবলেম আছে পায়ের যেমন কমন প্রবলেম সেটা হচ্ছে পেস্ট প্ল্যানাস বলি আমরা ফ্ল্যাট ফুট হুম ফ্ল্যাট ফুট মানে ফুড পাতা থাকার কথা সেটা না এটা বুঝা খুব টাফ এটা কোনো কারণ কোনো বাবা মা কখনো বুঝতে পারবেও না বোঝার কোনো সুযোগ নেই এটা বোঝা যাবে যখন সে আফটার ফরটিন চোদ্দ পনেরো আঠারো বছর পরে পায়ের তলায় ব্যথা বা সে কোনো একটা জবে যাচ্ছে বা সামরিক বাহিনীতে গেলে তখন তারা চেক করে তখন বোঝা যায় তো এই জন্য আপনি যেটা বলছেন যে স্ক্রিনিং অ্যাট দ্য টাইম অফ স্কুল ইম্পর্টেন্ট যদি আমরা অতীতে করে নাও থাকি আমার মনে যারা স্কুলের ম্যানেজমেন্টে আছেন তারা আমাদের এই লাইফটা যদি দেখেন তারা যেন এই ব্যাপারে অন্তত একজন বিশেষজ্ঞকে প্রত্যেকটা বাচ্চাকে চেক করে নেওয়া যে তার পা ঠিক আছে কিনা পায়ের পাতা ঠিক আছে কিনা বা হাঁটুর প্রবলেম আছে কিনা এগুলা জাস্ট একটা অ্যাসেসমেন্ট করা জাস্ট একটা অ্যাসেসমেন্ট করতে ম্যাক্সিমাম ফাইভ মিনিট সময় লাগবে তো আপনার যদি স্কুল প্রতি বছর একটা স্কুলে নতুন বাচ্চা ফিফটি হান্ড্রেড ম্যাক্সিমাম যদি ইনও করে হান্ড্রেড একদিনে একটা মানে প্রত্যেকটা বাচ্চার স্ক্রিনিং করে ফেলা সম্ভব একজন বিশেষজ্ঞের মাধ্যমে যারা আমরা রিহ্যাবিলিটেশন বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞ যারা স্ক্রিনিংটা করলে যে অন্তত স্কুল থেকেই বাচ্চাটা যেন ভবিষ্যতে জব করা পর্যন্ত যেন এটা একটা চিকিৎসা হয়ে যায় এবং সে জবে প্রপার হয়ে যেতে পারে এখন একটা খুব ব্রিলিয়ান্ট বাচ্চা মনে করেন সে খুব পড়ালেখা ভালো সব ভালো তার খুব ইচ্ছা সে সামরিক বাহিনীতে ঢুকবে বা সে ডাক্তারি পড়বে বা যে কোনো তার ইচ্ছা থাকতে পারে কিন্তু দেখা গেল যখন সে জবে যাচ্ছে তার ওই যে পায়ের ঘটনগত সমস্যার কারণে সামরিক বাহিনীর থেকে সে তখন হয়তো সে বাদ পড়ে যাচ্ছে আমাদের সাথে একজন দর্শক সংযুক্ত হয়েছেন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আমি সোমা বলছিলাম দক্ষিণ বনগ্রাম জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি আচ্ছা আমার আকুনি থেকে খুব ব্যথা

আমি উত্তর দিচ্ছি আপনার যে সমস্যাটা ক্লিয়ার এটা রিউমিটিক আর্থ্রাইটিস বলতে কিছু নাই প্রথম কথা হচ্ছে রুগীরও হয়তো বলতে ভুল হচ্ছে বা কোনোভাবে সেটা হচ্ছে রিউমা টয়েড আর্থ্রাইটিস একটা ডিজিজ আছে সেটা হচ্ছে সারা শরীরে ব্যথা হবে আমরা যেটা বলছিলাম যে আর্থ্রাইটিস সিক্স হান্ড্রেড টাইপস ওয়ান অফ দা মানে কমন ফিমেলের মহিলাদের কমন পুরুষদের হয় মহিলাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আর একটা হচ্ছে রিউমেটিক ফিভার দুইটা আলাদা জিনিস তো রিউমেটিক ফিভার হচ্ছে স্কুল গোয়িং বাচ্চাদের থেকে শুরু হয় গলা ব্যথা থাকবে আর কিছু কার্ডিনাল সাইন থাকে সেটা আলাদা জিনিস সেটা হচ্ছে ইনফেকশনের কারণে হয়ে থাকে তবে ওনার সমস্যার সাথে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কোনো মিল নেই ক্লিনিক্যালি রিউমাটয়েড আর্থ্রাইটিস হচ্ছে জোড়ায় জোড়ায় ব্যথা হবে মর্নিং স্টিফনেস হবে হালকা জ্বর থাকতে পারে ফুলে যেতে পারে জোড়াগুলা কিন্তু উনি বলছে ওনার

যেটা আমরা বলি সায়া টিকা বা প্রোলাস বা স্লিপ ডিস্ক বা পি যাই বলি না কেন এই রুগীগুলার কমন এই ফিচার যে পায়ের নিচে পিছনে মাংস ব্যথা হবে পায়ের তলা ব্যথা হবে কোমর ব্যথা হবে পা বেঁধে রাখলে ভালো লাগবে বা বাচ্চাদের দিয়ে মেসেজ করলে বা উপরে উঠিয়ে পাড়ালে ভালো লাগে কোমরে মেসেজ করলে ভালো লাগে তো এই রোগগুলার দীর্ঘায়িত হলে আপনার মারাত্মক সমস্যা হতে পারে যেমন আমরা বলি করডাইকুইনাস সিনড্রোম কডাইকুনা মানে পায়ে অবশ হয়ে যাওয়া বা পায়ের আপনার শক্তি হারিয়ে ফেলা বা প্রস্রাব পাখানার ইনকন্টিনেন্সি হওয়া এটা বলি কডাইকুইনাস সিনড্রোম তো ওই পর্যন্ত যেতে অনেক সময় লাগে বা বড় কোনো মানে কোনো ইঞ্জুরির কোনো হিস্ট্রি থাকতে হয় তবে ডে বাই ডে কিন্তু ওদিকে আগায় সেটা অনেক বছর লেগে যায় রুগীদের আমার মনে হয় আপনার ডায়াগনোসিসটা ক্লিয়ার করা দরকার আর এই ক্ষেত্রে আপনি এই যে বলছিলেন যে পা বেঁধে রাখেন আপনি হয়তো আরাম পান ঠিক আছে কিন্তু আপনার রক্ত চলাচল নালিতে ইঞ্জুরি হয়ে যেতে পারে তা থেকে পায়ে আরেকটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে এই যেহেতু কাজ করবেন আপনি ডাক্তার সাহেবের সাথে রিডায়াগনোসিস করেন রি অ্যাসেসমেন্ট করতে বলেন আপনাকে প্রয়োজনে কোমরের এমআরআই বা ব্লাড টেস্ট করে এটা আইডেন্টিফাই করতে বলেন যে কেন হচ্ছে এটা আমরা কথা বলছিলাম যে পায়ের গঠনগত গত কিছু সমস্যার কারণে যেটা হয়ে থাকে পরবর্তীতে তার হয়তো বা কোনো জব পেতে সমস্যা হয় এই যে তার স্ক্রিনের স্ক্রিনিং এর সময়টাতে মানে একেবারে স্কুলে যখন পড়ে সেই সময়টা যদি এটা অ্যাড্রেস করা হয় সেই ক্ষেত্রে এটা কারেকশন কতখানি হয় ধন্যবাদ সাধারণত একটা বাচ্চা স্কুলে আমাদের দেশ এখন হতো আড়াই তিন বছর বা প্রি স্কুলে যায় বা বাচ্চারা খেলতেও যায় অনেক স্কুলে এটা ভালো তো ওই টাইমটাতেই যদি আমরা এটা ডায়াগনোসিস করতে পারি কারণ মেজর অ্যাবনরম্যালিটি আমি বলছি অ্যাট দ্য টাইম অফ মানে বাচ্চা যখন ডেলিভারি হলো বা যেখানেই হোক সেটা হাসপাতালই সাধারণত হওয়ার কথা সেখানে যে গাইনির ডাক্তার বা ওখানে পেডিটেশন দেখলে সে বুঝতে পারে আয়দার পায়ের কোনো ঘটনগত অ্যাবনরম্যালিটি আছে কিনা যেমন জন্মগত পা বাঁকা পা নিয়ে আসে জন্মাতে পারে ক্লাব ফুট নিয়েছে জন্মাতে পারে জেনু রিকারভেটাম নিয়ে জন্মাতে পারে মানে এগুলো সবই হচ্ছে জন্মগত ত্রুটি ত্রুটি সেটা ডাক্তার বাচ্চা যখন ডেলিভারি পরে তার হাতে আসবে সে দেখলেই বুঝতে পারে যে আইদার কোনো অ্যাবনরমালিটি আছে কিনা কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলছি স্কুল গোয়িং বাচ্চাদের ক্ষেত্রে এই ত্রুটিটা আসলে ধরা খুব টাফ মানে এগুলো খুবই সূক্ষ্ম ত্রুটি কিন্তু যেটা ভবিষ্যতে একটা মানুষ যখন আঠারো বছর পার হয়ে যাবে তার মেচুরিটি আসবে বোন ইফুফেসিয়াল মানে লাইনগুলো সব আপনার ই হয়ে যাবে অ্যাডাল্ট হয়ে যাবে তখন কিন্তু তার এই সমস্যার কারেকশন করা সম্ভব হয়ে উঠবে না বা এক্সটেন্সিভ কোনো সার্জারিতে যেতে হতে পারে বা আদৌ কোনোভাবে কোনো দিন আর সম্ভব হয়ে উঠবে না সেটা আপনি যেটা বলছেন যদি আমরা স্ক্রিনিং ওই ছোট বাচ্চাদের থেকে করতে পারি সেক্ষেত্রে আমরা কি করতে পারি ওখানে স্ক্রিনিংয়ে যদি আমরা ফ্ল্যাট ফুট পাই তার জুতা কারেকশন করে দেওয়া বাচ্চার বাবা মাকে কিছু ট্রেনিং দেওয়া বাচ্চাকে কিছু বুঝিয়ে দেওয়া তুমি এভাবে চলবা প্লাস কিছু থেরাপির ব্যবস্থা করে দেওয়া যায় এতে রুগী পুরোপুরি ভালো হয়ে যাবে ক্লাব ফুট বা ফ্ল্যাট ফুট তাও যদি গ্রেজুডাল কোনো প্রবলেম থাকে সেটাও কারেকশন করা সম্ভব যদি আমরা বলি অ্যাকসাজারেড ফুট অনেক সময় যে আপনি বলছিলেন যে আর্চ পায়ের তলার যে একটা গর্ত থাকে এই গর্ত অনেকের আবার বেশি থাকতে পারে অনেক বাচ্চাদের সেটার থেকেও কিন্তু এই সমস্যা তৈরি হতে পারে সেটাও আমরা কারেকশান ওই মুহূর্তে করা সম্ভব বিকজ তার তখনও মাসেল ফুল ডেভেলপ করে নাই বোনস ফুল ডেভেলপ করে নাই জয়েন্ট ফুলস ডেভেলপ করে না সে গ্রোথ এই যে আছে সো সেই সময় থেকে কারেকশান করলে হান্ড্রেড পার্সেন্ট সে পায়ের গঠন থেকে মানে অ্যাবনর্মালিটি থেকে সে ভালো হতে পারে এটা আসলে একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ আমার কাছে মনে হয় যে ওই সময়টা ছোট একটা ইনিশিয়েটিভই কিন্তু অনেক বড় একটা পরিবর্তন করা সম্ভব যেটা তার পরবর্তী লাইফে কিন্তু তার জব পাওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো বাধা হয়ে দাঁড়াবে না অবশ্যই কারণ একটা মানুষের লাইফ এইম অফ লাইফ থাকতে পারে কেউ এটা হবে কেউ সেটা হবে কিন্তু সে হয়তো পড়ালেখা করলে একটা উদ্দেশ্য তার এই লাইনে সে যাবে পড়ালেখা করলো মানে একাডেমিক্যালি সে ওকে বাট ফিজিক্যালি সে ফিজিক্যালি সে আনফিট হয়ে যায় আনফিটের কারণে সে কিন্তু আর জবটা পেল না বা করতে পারলো না তাহলে তার মানে ম্যাচ করবে না আপনি যেটা করতে চান সেটা না করে আপনাকে যদি আমি আর কাজ দিই তাহলে কিন্তু আপনি ওখানে প্রপার কাজ করতে পারবেন এবং জাতি প্রপার আউটপুট পাবে না ওই লোকটার কাছ থেকে এটা কিন্তু আমাদের এখনই অ্যাড্রেস আপনার আপনার মাধ্যমে বলবো যারা স্কুল কর্তৃপক্ষ আছেন স্কুল স্পেশালি বাচ্চাদের মানে প্রি স্কুল বা প্রাইমারি স্কুল বা কিন্ডার গার্ডেন বা এই লেভেল যারা ম্যানেজমেন্ট করেন বা কর্তৃপক্ষ বা টিচার তারা যেন এখনই এই জাতীয় একটা উদ্বেগ নেয় যে আমরা যখন স্কুলে বাচ্চাগুলো নিব এবং প্রত্যেকটা বাচ্চাদের পাশাপাশি স্ক্রিনিং করে তার এই সমস্যাটা একটা সমাধান যেন সে করতে পারে ওইখান থেকে আমাদের জাতি ঘটন হয়

আপনার দাবার আর ওই বন্ধ ওইগুলি খেতেছি কিন্তু কোনো কাম হচ্ছে না আপনার বয়স কত আমার বয়স আর চল্লিশ বছর চল্লিশ বছর আপনার কোমর ব্যথাটা কি কোমরই থাকে নাকি পায়ে উঠানামা করে বা পিঠে উঠে এই কোমরের সাইডটা হাড্ডি হয়ে গেছে না 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 আপনার আপনার শারীরিক সমস্যাটা বলেন কোমর ব্যথাটা কি কোমর থেকে পায়ের দিকে নামে বা কোমর থেকে পিঠ পিঠে ঘাড় পর্যন্ত উঠে উপরে না কোমরের মধ্যে থাকে এই সময় পায়ের মধ্যে কিছু কিছু হাঁটুর মধ্যে বা এই কিছু কিছু জিঞ্জি লাগায় যে ডাক্তার বলে দিতে আর বসে নামাজ পড়তে আচ্ছা জি ধন্যবাদ আমার কাছে কি জানতে চাচ্ছেন জানতে চাইছিলাম ওই যে বন্ধ বা পড়ে গেছে আমরা যেটা বলবো ওনার বয়স ফরটি এবং আমি বারবার বলছি দেখেন চেয়ারে বসে নামাজ পড়ার কোনো সমাধান না ফরটি একজন চল্লিশ বছর বয়স মানে আমরা কিন্তু চল্লিশের উপরে অলরেডি উঠে গেছি তো এটা কোনো এজ না আমাদের গড়াইও এখন সেভেন্টি ওয়ান বাংলাদেশে যে লাস্ট যে ডাটা আছে এটাও তো বাড়বে তো একটা মানুষ গড়ায় তুই এখনো পৌঁছাইতে পারে নাই সে চেয়ারে বসে কেন নামাজ পড়বে এটা কোনো চিকিৎসাই হতে পারে না স্টাইমিং কিছু দিনের জন্য আমরা কোমর ব্যথা বা কেউ আঘাত পেলে তীব্র ব্যথা কষ্ট পেলে আমরা বলি ওকে আপনি সাত আট দিন রেস্টে থাকেন বা চেয়ারে বসে নামাজ পড়েন কিন্তু আমাদের এটা ট্রিটমেন্ট দিতে হবে আর ওনার বোনরোবা এটা দিস ইজ এটা একটা আইভেন্ট্রনিক অ্যাসিড এটা হচ্ছে আমরা সাধারণত অস্টিওপোরোসিস বা স্যানাইল স্পেশালি পুরুষদের স্যানাইল অস্টিওপোরোসিসে ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে যাদের বয়স মোর দেন ফিফটি অর সিক্সটি ওই লেভেলে পুরুষদের মহিলাদের হয়তো ফর্টি ইয়ারই ইউজ করা হয় তো সেই ক্ষেত্রে আপনার বিএমডি একটা টেস্ট আছে বোন মাস ডেন্সিটি টেস্ট যদি কারো বোন মাস ডেন্সিটি টেস্টে পজিটিভ যে মানে তার অস্টিওপেনিয়া বা অস্টিওপোরোসিস ডেভেলপ করছে তখন এই জাতীয় ওষুধ দেওয়া হয় যে সেটা যেন এই জাতীয় ওষুধ খাওয়াটা আমি মনে করি বেটার তবে যেহেতু ওনার সমস্যা হচ্ছে সমাধান আর এই ওষুধই যদি কোমর মানে এই সমস্যায় কোমর ব্যথা হতো এতদিন ইম্প্রুভ হতো অন্তত যেহেতু ইম্প্রুভ হচ্ছে না মনে হচ্ছে ডায়াগনোসিসটা ক্লিয়ার হচ্ছে না এই জন্য আমরা বারবার বলি যে অন্তত ডায়াগনোসিস করে ফেলা বা কি কি হতে পারে হার হতে পারে ফর্টি ইয়ার্স ওই যে হার খয় আর অনেক ক্ষেত্রে দেখা যায় যে আগে থেকে শুরু হয়ে যায় মানে ক্ষয়টা কারো কারো ক্ষেত্রে একটু আগে থেকে হতে পারে কিন্তু অস্টিও আথ্রাইটিস আর অস্টিও দুইটা আলাদা ডিজিজ একটা হচ্ছে জোরার রোগ আর একটা হচ্ছে আপনার বোন্সের রোগ সো দুইটা এবং ক্লিনিক্যাল ফিচার ভিন্ন হবে তা আমার মনে হয় আপনার এই ক্ষেত্রে কোমরের এম আর আই করে আপনি দেখতে পারেন তাহলে আপনার সমস্যাটা ক্লিয়ার হবে আপনি যেহেতু এই ওষুধ খেয়েছেন ডাক্তার সবকে আবার জানান ফলো আপ করতে হবে আপনাকে মানে আপনার অনেক সময় আমরা রুগীরা পা রুগী পাই যে রুগীদের ইনস্ট্যান্ট চিকিৎসা দিতে হবে এরকম মানে আমাদের একটু ধৈর্যের অভাব আছে আমি বলবো তো ধৈর্যশীল হতে হবে তা আমি বলবো না যে ওনার এই চিকিৎসা উনি ভালো হবে না হয়তো ডাক্তার সাহেব একটা অ্যাসেস করেছে আমি তো আর ওনাকে বাস্তবে দেখি নেই এটা উনি একবার দুইবার তিনবার অন্তত ফল আপে যাওয়া উচিত তারপর ডাক্তার সাহেব অবশ্যই বিকল্প মেজার নিবে। যে আমাকে এই করা উচিত বা ওনার টেস্ট করার দরকার হলে আমার মনে আপনি ওনার সাথে ধৈর্যের সাথে আবার ওনাকে দেখান প্রয়োজনে বলেন যে আমার সমাধান হচ্ছে উনি প্রয়োজনে কোনো টেস্ট লাগলে করে আবার দেখবে আমরা এই বিষয়ে আরও কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি হাঁটু ও পা ব্যথার আধুনিক চিকিৎসা সঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহাফিজো বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আমরা বিরতির আগে কথা বলছিলাম আসলে আমাদের যে হাঁটু ব্যথা নিয়ে আমরা এতটা ভুগে থাকি এবং একজন দর্শক ফোন করেছিলেন যিনি এখন তার হাঁটুর সার্জারির কথা ভাবছেন বা ভাবতে হচ্ছে কিন্তু আমাদের যদি একটু প্রিভেনশন আমরা দিকে একটু খেয়াল করি তাহলে কিন্তু এত খারাপ অবস্থা হয় না আমি কয়েকদিন আগে আপনার লেখা পড়লাম একটা দৈনিক পত্রিকাতে এবং খুব সুন্দরভাবে সেখানে আপনি অস্ট্রিওপোরসিস সম্পর্কে লিখেছেন এবং এই যে এটা একটা সচেতনতামূলক একটা পদক্ষেপ আমি বলবো এবং আপনি যদি এখন একটু আমাদেরকে প্রিভেনশনের ব্যাপারটা একটু বলেন প্রিভেনশনের কথা যেহেতু আপনি বলছেন আজকে আমার একটু এমনিতেই মনে একটু হাসি আসছে মানে আনন্দের ব্যাপার আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যদিও যেমন আমি বারবার বলে আসছি আমাদের হাঁটতে হবে মানে হাঁটার কথাটা বলছি এটা আমি না পৃথিবীর সকল ডাক্তার এ পর্যন্ত যত ডাক্তার পৃথিবীতে আসছে যারা ডাক্তারি চিকিৎসায় পড়ালেখা করে চিকিৎসা দিচ্ছে সবাই বলছে আপনার আমাদের সবাইকে হাঁটতে হবে তো হাঁটার যে জিনিসটা এটা হৃদরোগের জন্য উপকার হাঁটুর জন্য উপকার সারা শরীরের জন্য জন্য উপকার উপকার প্রত্যেকটা রোগের কিন্তু সেই হাঁটার জিনিসটা যেমন আমি শুনছি যে যে আমাদের উঠিয়ে দেওয়া হবে আমাকে অনেকে বলছে যে আন্দোলন হচ্ছে আমার মনে হয় যারা রিক্সা পুলার তাদেরকে বলা উচিত যে রিক্সা উঠানো দরকার বিকজ অফ রুগীরা আমাকে বলে যে স্যার হাঁটার কোনো পরিবেশ নাই হাঁটার জায়গায় নাই শহরে আসলেই বাস্তবে তাই আমরা কেন ইন্ডিয়াতে আমরা আমি আমি কলকাতা মোর দেন টোয়েন্টি ইয়ার্স আগেও আমি গিয়েছি সেইখানেও কলকাতার একজন আশি বছরের মানুষ হাইটা যাচ্ছে কেন আমরা হাঁটার অভ্যাস করব না হাঁটতে হবে এই যে জিনিসটা আমার কিন্তু আমাদের একটা সামাজিক সামাজিক স্লোগান হওয়া উচিত ঢাকা থেকে রিক্সা উঠাইতে হবে এটা যে তারা কোথায় যাবে দেব লস অফ অপরচুনিটি অনেক কাজ করার জায়গা আছে গ্রামে অনেক জায়গা আছে অনেক কাজ অন্য পেশা করবে কিন্তু এই যে আমাদের হাঁটার জায়গা নেই বসা মানে আপনার রাস্তা ফুটপাত দখল রাস্তার মধ্যে রিক্সা আপনি হাঁটবেন কোথায় তো এই জন্য আপনি যেটা বলছেন যে যে আমরা প্রিভেনশন কীভাবে করব। ফার্স্ট প্রিভেনশন আমাদেরকে হাঁটতে হবে এই এবং ছোট ছোট ডিস্টেন্স আধা কিলো এক কিলো আমরা রিক্সা চড়ব না এখন আমাদের যদি রিক্সা থাকে এবং আমাদের হাঁটার পরিবেশ না থাকে আমরা চুরি অনেক ক্ষেত্রে তো এই স্লোগানটা উচিত যে যে দুইজন আমি ওনাদের সাধুবাদ জানাচ্ছি রিক্সা ঢাকার থেকে গো এবং এটাতে কোনো প্রকার এটা নিয়ে আমি আশা করব সকল জনগণ হেল্প করবে যেন রিক্সাগুলো উঠে ঢাকাতে আমরা হাঁটার পরিবেশ পাই হাঁটতে পারি এবং আইল্যান্ড জন্য যেন ক্লিয়ার হয়ে যায় এবং উন্নত বিষয়ে সবাই হাঁটছে বড় ডিস্টেন্সে গাড়ি ইউজ করবে কোনো অসুবিধা না বাস থাকবে কিন্তু দেখা মানে ছোট অল্প দূরত্বে কিন্তু সবাই হেঁটেই যায় সে হেঁটে যাচ্ছে কিন্তু হাঁটার পরিবেশ নাই হ্যাঁ সেখানে তো পরিবেশ আছে লাগিয়ে দিচ্ছে আর একটা গাড়ি আসছে ফুটপাত বন্ধ তো আপনি যেহেতু বলছেন যে প্রিভেনশন কিভাবে করব প্রথমত আমাদের হাঁটতে হবে এবং একটা বাচ্চা থেকে শুরু করে বয়বৃদ্ধ পর্যন্ত শুধু হাঁটুর জন্য না আমাদের এই যে পিএলআইডি রোগী কোমর ব্যথার যে রুগীর কথা আমি বলছি রুগী ভালো হয়ে গেল কিছুদিন পর আবার খারাপ হচ্ছে রুগীর হিস্ট্রি নিয়ে দেখি সে প্রতিদিন রিক্সা দিয়ে তার বাচ্চাকে স্কুলে নিচ্ছে আচ্ছা এই যে রিক্সা চলছে দীর্ঘ সময় তার বেশি হয় এক্স্যাক্টলি এটা এটা কোন সভ্য সমাজের জান হতে পারে না বাংলা ভাষা এটার কোন রিক্সার কোন সভ্য সমাজের জান না এটা উত্থিত ছিল এখন আমাদের এটা উঠাইতে হবে इवन কি গ্রাম থেকে উঠাতে হবে যারা এটা নিয়ে জীবিকা নির্বাহ করে তাদের অনেক জায়গার অনেক সোর্স আছে বাংলাদেশে অন্য কাজ করতে হবে এই রিকশা উঠাইতে হবে তাহলে আটার পরিবেশ আসবে আমরা হাঁটব আমার রিকশা না থাকলে আমি বাধ্য হাঁটতে সো এটা আমাদের দরকার নাম্বার 1 নিয়মিত আমাদের শারীরিক পরিচর্যা করতে হবে মানে এক্সারসাইজ যে যে বয়সে যতক্ষণ সম্ভব আসলে আমরা এই লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে আমাদের আরো কথা বলতে হবে এবং বলবো একজন দর্শক আমাদের সাথে সংযুক্ত হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালাম আমি শিখা ঢাকা থেকে বলছিলাম জি জি দর্শক আমরা সবাই শুনতে পাচ্ছি হ্যাঁ বলছি যে আমি না হ্যালো জি হ্যাঁ আমি কোনো কাজ নরমালি করতে পারি না মানে নিচু হয়ে যদি কোনো কাজ করতে চাই তো যদি করি যে করে নিচু হয়ে হয়ে মিনিট মিনিট কাজ করছি সোজা নিঃশ্বাস নিতে পারি না প্রচুর কষ্ট হয় আর পাঁচ তিন কোনো এত কোমর ব্যথা করে মনে হয় কি যেন কোমরটা ফেটে যাবে তো এটার জন্য আসলে কি আমাকে কোনো পরামর্শ দিবেন আপনার কত আপনি কি করেন আমি একজন নার্স আমি আমার বয়স হচ্ছে 30 বছর আচ্ছা আপনি কি হাঁটেন রাস্তায় নিয়মিত কম জি আপনার প্রথম চিকিৎসা আপনাকে রাস্তা হাঁটতে হবে মানে আজকে থেকে আপনি নিয়মিত হাঁটেন নার্সিং পেশা যেহেতু আমাদের পেশার সাথে জড়িত আপনাদের যে কাজ করতে হয় সারাক্ষণ রুগী ঝুঁকে ঝুঁকে সামনে ঝুঁকে একই কাজ একই সময় করতেছেন এবং আপনার ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নাই এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি যদি নিয়মিত রাস্তা হাঁটতে পারেন আপনি দেখবেন আপনার ব্যথা ফিফটি চলে গিয়েছে বাকিটা আমরা কিছু এক্সারসাইজ আছে মেনুপুলেশন আছে বা আমরা বলি স্পাইনাল অ্যাডজাস্টমেন্ট করতে হয় এগুলো হয়তো একজন আমাদের মতো ডাক্তারের স্মরণাপন্ন হয়ে চিকিৎসা নিলে চলে যাবে আশা করি উত্তর পেয়েছেন আমরা লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বলছিলাম জি যেটা আমরা বলছিলাম যে হাঁটা হাঁটা ছাড়াও আর জিনিস হচ্ছে আমাদের খাবারে আমাদের ফুড হ্যাবিট দিতে হবে ফুড হ্যাবিট তো আমরা খুশির বিষয় যে আমাদের বিএসটি বলছে যে আমি কোনো ফরমালিন নাই আমি লাস্ট যে নিউজ কয়েকদিন আগে দেখেছি জি তো এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট জি আসলে সরকার চাইলেও তো সব কিছু করতে পারবে না কারণ আমি যদি আম ব্যবসা করি আমি কেবল ফরমালিন দিতেই থাকি মানুষ হিসেবে। সেটার থেকে যদি বের হয়ে না আসি আমাদের খাবারের মধ্যে বিশাল বিষক্রিয়া হতে পারে যার কারণে শরীরে বিভিন্ন রোগ হতে পারে তো এই যে খাবারগুলা দেখে শুনে আমরা মানে খাবার খাবো রিচ ফুড খাবো না এবং বিষাক্ত খাবার থেকে পরিত্রাণ মানে আমাদের সবাইকে বাঁচতে হবে কারণ আপনার আমরা গ্রোথ হচ্ছি বড় হচ্ছি বাই ফুড ফুড আমাকে কি দেয় নিউট্রিশন দেয় এনার্জি দেয় এবং সেই ফুডই যদি বিষ থাকে তাহলে কিন্তু আপনি মানে আপনাকে বিভিন্ন ডিজিজে আক্রান্ত হবে না এবং এই এই ক্ষেত্রে আমি বলবো যে এই জনসচেতনতার কোনো বিকল্প নেই আসলে অবশ্যই এটা যারা মানে এটা সব লেভেলে আসলে এই সচেতনতাটা দরকার জি আমার আমি যেটা বলবো যে একজন চিকিৎসক হিসেবে যে এই যে ফুডে বা কার্বাইড দেওয়া ফরমালিন দেওয়া আমার মনে হয় সচেতনতা বৃদ্ধি করা দরকার তাহলে আমরা যদি ভালো খাবার খেতে পারি আমাদের ফিফটি পার্সেন্ট রোগ এমনিতেই ভালো হয়ে যাবে মানে আমাদের যেহেতু ইনটেকই প্রবলেম হচ্ছে আমাদের লাইফস্টাইলই প্রবলেম হচ্ছে আমরা রিক্সায় চড়তে হয় আমাদেরকে বসে বসে সারা দিন কাজ করতে হয় কোনো এক্সারসাইজ করার জায়গা নাই ঢাকা শহরে কোনো খেলার মাঠ নাই বা বড় বড় শহরে কোনো খেলার মাঠ নেই তো এগুলো আমাদের আবার রিগেইন করতে হবে আবার আমরা ফিরিয়ে আনতে পারি আমাদের আমরা পুষ্টি মানে স্বাস্থ্যকর খাবার খেতে পারি যেটাতে কোনো ভেজাল মুক্ত এবং স্পেশালি আমরা বলবো যেন আমরা মুটিয়ে যাওয়া খাবারগুলা যেমন ফাস্ট ফুড বা রিচ ফুড অন্তত আফটার চল্লিশ চল্লিশের পরে যেন কোনো ওই জাতীয় খাবারই আমরা না খাই যে যেমন মাংস জাতীয় খাবার তৈলাক্ত খাবার বা ভাজা পোড়া খাবার যে খাবারগুলা আমাদের শরীরে বিভিন্ন ব্যথা বেদনা হতে শুরু করে নানাবিধ ইভেন কি ক্যান্সারের মতো রোগ তৈরি করতে পারে তো এই ফুড হ্যাবিটটা আমাদের মানে ব্রেক করতে হবে মানে এই জাতীয় থেকে আমরা সচেতনতা দরকার অনেক রুগীরা জানে না যে আসলে খাবার থেকে তার এই সমস্যাটা হচ্ছে স্পেশালি যেমন আমরা গাউটি গাউটিয়াথ্রাইটিস পায়ে পেয়ে থাকি শরীরে ইউরিক এসিড বেড়ে যায় সেটা সাধারণত এই যে মাংস কলিজা জাতীয় খাবার এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু ডাল আছে বিচি জাতীয় খাবার যেগুলো শরীরে ব্যথা তৈরি করে তো রুগী কিন্তু জানে না সে খেয়েই যাচ্ছে তো এই জিনিসগুলা আমরা যদি খাবারটা সচেতন হতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে হাঁটু কোমর গার ব্যথা বা বাদ ব্যথা থেকে কিন্তু আমরা অনেকাংশেই মুক্ত হতে পারবো সর্বোপরি আমি যেটা বলবো যে লাইফস্টাইলের ক্ষেত্রে এই খাবার চলাফেরা ফেরা পাশাপাশি আমাদের রিক্রিয়েশনের প্রয়োজন আছে এই রিক্রিয়েশন বলতে আমি যেটা বোঝা মানসিক শান্তি বা প্রশস্তি আপনি যদি একটা সুস্থ মানুষ বলেন কেউ আমরা সুস্থ না কারণ অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন স্বাস্থ্য বলতে বোঝায় একটা মানুষকে ফিজিক্যাল সোশ্যাল এবং মানসিকভাবে তাকে সুস্থ হতে হবে তাহলে সে সুস্বাস্থ্যের অধিকারী এই জন্য আমাদের রুগীদেরকেও এবং যারা বিভিন্ন রোগে আক্রান্ত বা হাঁটু ব্যথা আক্রান্ত রিক্রিয়েশনের প্রয়োজন রিক্রিয়েশন কিভাবে করবে সে সাঁতার কাটতে পারে সে বেড়াতে যেতে পারে ঘুরতে যেতে পারে যেটা আমাদের মানে ফিজিক্যাল এবং মেন্টাল দুইটি সাপোর্ট দিবে আপনি অনেক রুগী আমরা পাই দ্যার ইজ নো প্রবলেম তারপরও ব্যথা বলে আচ্ছা তারপরও বলছে ব্যথা তখন আমরা বুঝি জি না ইউ হ্যাভ সাইকিয়াট্রি প্রবলেম তখন আমরা রেফার করে দি সাইকিয়াট্রিস্ট মানে এটাকে বলা হয় সাইকোসোম্যাটিক পেইন মানে তার মনের মধ্যে একটা সমস্যা আছে যেটার কারণে সে ফিল করে যে তার শরীরেও ব্যথা হচ্ছে জি এখন আমরা এক গুইমি কাজের আমরা কাজ করব কাজ তো পেশা আমাদের করতে হবে পাশাপাশি আমরা অন্তত সপ্তাহে একদিন সবাই যদি নিজের জন্য বেছে নেই যে আমরা একটু ঘুরতে যাব একটু সাঁতার কাটতে যাব বা নিজের জন্য দরকার তাহলে কিন্তু এই রুগী আপনি যেটা বলছেন ফিজিক্যাল ডিসেবিলিটি শারীরিক অক্ষমতা ব্যথা বেদনাও অনেকাংশে কমে আসবে এগুলা রিসার্চ ওয়ার্ক আমি যে কথাগুলো বলছি এটা আমার মুখের কথা না এটা ওয়ার্ল্ডের অসকল ডাক্তার এবং সায়েন্টিস্টদের রিসার্চ ওয়ার্কের মাধ্যমে আমি কথাগুলো বলছি যে যেগুলোর মাধ্যমে আমরা এই জাতীয় বাদ ব্যথা বা হাঁটু ব্যথা কোমর ব্যথা থেকে অনেকাংশেই ভালো থাকতে পারবো এটা যেমন বোনসে কিছু পেইন হয় আবার হয় মাংসপেশিতে ব্যথা হয় মাংসপেশির ব্যথাগুলো কেন হয় মাংসপেশির ব্যথা আসলে আমরা যেমন বলি মায়ালজিয়া যেটা মাংসপেশির ব্যথা मोस्ट অফ দা کاز হচ্ছে কিছুটা হচ্ছে এক প্রকার আর্থ্রাইটিস বা বাতজনিত সমস্যা থেকে হয়ে থাকে এবং বেশিরভাগ এতে ইনজুরি মেকানিক্যাল ইনজুরি যে কাজের ধরন যেমন একজন নার্স ফোন দিয়েছে তো নার্সকে অনেক কাজ আছে দি তাকে সারাক্ষণ একই কাজ করতে সামনে ঝুঁকে ঝুঁকে এই যে রুগীকে স্যালাইন দেওয়া বা টেক কেয়ার করা প্রেশার মাপা সে একটা হাইটে থাকে আর রুগী থাকে হয়তো বিছানায় এবং তাকে বসে অনেক সময় কাজ করতে হয় কম্পিউটারে কাজ করতে হয় তো এই যে একই রকম কাজ একইভাবে বারবার আমরা করছি তা থেকে আমাদের স্পেসিফিক বিভিন্ন পয়েন্ট ইঞ্জুরি হচ্ছে শরীরের ওই থেকে মাংস পেশির ব্যথা হয় এগুলা বেশিরভাগ এইট্টি পার্সেন্ট কেইসি লাইক দ্যাট এবং আর একটা আপনি যে বলছেন সাইকোসোমাটিক ডিসঅর্ডার তা থেকেও কিন্তু মাংসে ব্যথা হতে পারে সারা শরীরে ব্যথা হতে পারে আবার নার্ভের প্রবলেম থেকেও মাসেলে ব্যথা হতে পারে অনেক কারণ আছে তো মাসেল পেইনগুলা আবার আমি যেটা বলছিলাম যে গাউটি অ্যাথ্রাইটিস ইউরিক অ্যাসিড থেকেও মাংস পেশিতে ব্যথা হতে পারে বা জয়েন্টে ব্যথা হতে পারে তা কজ কিন্তু একজন স্পেশালিস্ট যারা এই সাবজেক্ট নিয়ে কাজ করে দীর্ঘদিন রুগী দেখছে এবং প্র্যাকটিস করছে শুধু রিসার্চ করলে হবে না তাকে রুগীও দেখতে হবে তাহলে সে কিন্তু

যে আমি বলবো যারা হাঁটু এবং পায়ের তলার ব্যথা ভুগছেন দর্শক আপনারা বসে না থেকে যে আপনি ইউ আপনি ওয়েট করবেন অপারেশনের জন্য বা আপনি স্টাইলে যে আমি হাঁটা বন্ধ করে দিবেন আপনি বাসায় বসে থাকবেন চেয়ারে বসে নামাজ পড়বেন এটা না করে একজন পুনর্বাসন বিশেষজ্ঞ বা ফিজিক্যাল থেরাপি বিশেষজ্ঞের স্বর্ণপন্ন হয়ে প্রপার ওয়ে চিকিৎসা করে আপনি স্বাভাবিক সুস্থ জীবনে ফিরে আসুন চেয়ারে বসে চিকি মানে নামাজ পড়া বা হাটা বন্ধ করে দেওয়া শুয়ে থাকা কোনো লাইফ হতে পারে না আশা করি আপনারা পুনর্বাসন চিকিৎসার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা সাবজেক্টের সাথেই যদি এই ফিজিওথেরাপিকে যদি সংযুক্ত করা হয় এবং এটা কোঅর্ডিনেটেড ওয়েতে যদি চিকিৎসা করা হয় সেটা বেশি ফলপ্রসূ হবে অবশ্যই এবং এটা এটা উন্নত বিষয়ের তাই আছে এবং সারা ওয়ার্ল্ডই সব সাবজেক্টের সাথে ফিজিক্যাল থেরাপির একটা মানে এটা কোঅর্ডিনেটেড ওয়েতে আসলে চিকিৎসা করা হয় আমরা আজকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসটিভি যারা দর্শক এই লাইভটি দেখছেন আপনাকেও আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে একটু সচেতনতা নিজের প্রতি একটু ভালোবাসা আপনাকে দিতে পারে একটি রোগমুক্ত সুস্থ জীবন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশে ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল